আমি তাদেরকে বললাম যে আমার আমার কথা শুনে তো তারা রাস্তা নামে, আমি কেমনে আপনারা আপনাদের প্রাইম মিনিস্টার পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী পারে না, আমার কথাকে তারা উঠবে? তো এই সমস্ত জিনিসগুলো মানে যখন হচ্ছিলো এবং একটা পর্যায়ে যখন দেখলাম যে ছাত্রদের উপরে এই এরকমই লাঞ্ছনা শুরু হয়ে গেলো, আমি নিজে দেখলাম যে কারো কারো মাথা ফাটিয়ে দিচ্ছে, কাউকে কাউকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তো এই সমস্ত জিনিসগুলো যখন তখন আমার কাছে আবার আসলো, এসে বললো যে আপনি এদেরকে উঠিয়ে নিয়ে যান, না হলে কিন্তু এদেরকে বাঁচাতে পারবেন না কিন্তু। তো তখন কিন্তু সেই সময় কিন্তু আপনারা আমার পাশে ছিলেন কিন্তু। আমি বিকালবেলা আমি সাংবাদিক সম্মেলন করলাম এবং আপনারা জানেন যে সেই সাংবাদিক সম্মেলন আমি কেঁদেছিলাম। কান্নার কারণটা ছিল এটা যে এরকম একটা আন্দোলন আমাকে থামাতে হলো, কারণ সেই সময় আমি বলেছিলাম যে তোমরা আমার সন্তানরা যারা তোমরা ঘরে ফিরে যাও, কারণ হলো গিয়ে যে এই সময় আমি তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না, আবার যদি সময় আসে তাহলে আবার তোমাদেরকে নিয়ে আমি রাস্তায় থাকব। তো সেই সময় এই 18-র পরে আবার এই 24-এ আসছে, এই 24-এ আমি এদের সঙ্গে আছি। তো এই 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 এইবারকার আন্দোলনটা আর একটু বড় আন্দোলন, সেটি হলো যে সমস্ত মানুষের ক্ষোভের জায়গা থেকে বেরিয়ে এসে সকলে রাস্তায় নামছে, আর সেই সময় ছিল যে শুধু নিরাপদ সড়ক চাই নিয়ে আন্দোলনটা ছিল। তো আমার মনে হয় যে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, সেই সময় ওইটা সাকসেস হলে হয়তো বা আজকে এই যে এই আন্দোলনটা ওই জায়গায় কিন্তু যেতে পারতো না। তো আমি আমি বলবো যে দেশে যে পরিস্থিতি ছিল না কেন, যখন যে পরিস্থিতি ছিল না কেন, আমরা আপনারা এই 31 বছরে কিন্তু সাংবাদিক যারা ছিল কিন্তু তারা কিন্তু এইটার ব্যাপারে সোচ্চার ছিলেন, আমার পাশে ছিলেন, এটা আমি ভুলব না কিন্তু কোনো দিন। আমি আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং যারা যারা আমাকে টকশোতে নিয়ে গেছেন তাদের অ্যাটিটিউড আমি দেখেছি যে কত পজিটিভ, তারা কত মানে মনে প্রাণ দিয়ে চাইতো যে নিরাপদ সড়কটা যেন বাস্তবায়ন হয়। তো সেইটা যারা যারা আমাকে এই নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য যে চ্যানেলগুলো আমাকে নিয়ে যেত কথা বলাতো, আমি সেই চ্যানেলগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জায়গা দাঁড়িয়ে, যে হ্যাঁ আমরা হতাশ হয়েছি অনেক সময়, আমি নিজে হতাশ হয়েছি, আপনারাও আমাকে কিন্তু সাহায্য মানে সাহস জুগিয়েছেন, বলেছেন ইলিয়াস ভাই হতাশ হয়েন না, হবে আপনার আন্দোলন নিশ্চয়ই একদিন বাস্তবায়িত হবে। আমি সেই চ্যানেলদেরকে সেই মিডিয়াদেরকে আমি বলতে চাই হ্যাঁ আপনাদের কথাই সত্যি হলো, আমি আজকে ওই যে আমার খারাপ লাগতো যেটা সেটা আজকে আমার দূর হয়েছে এবং আজকে আমার সন্তানরা যেভাবে কাজ করছে এটা তো মানে দেখার মতো একটা বিষয়, পৃথিবীকে দেখানোর মতো একটা বিষয়, যে যে দেশে পুলিশ নাই অথচ সেই দেশে ক্রাইম বন্ধ হচ্ছে, যে দেশে মানে ইয়ে রাস্তা পরিষ্কার করার লোক এখনও নাই সেখানে আমার ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে, যেখানে সিটি কর্পোরেশনের লোকেরা ওয়াল পরিষ্কার করতে পারে নাই সেখানে আমার সন্তানরা ওয়াল পরিষ্কার করছে, রাস্তা পরিষ্কার।